আবারও নতুন করে ভারতীয় এসএসবি থেকে সশস্ত্র সেনাবল থেকে নতুন নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এবছরের দুর্দান্ত এই চাকরির নিউজটি তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অন স্ক্রিনে অনেক আগে থেকেই বিজ্ঞপ্তিটি ওপেন করে রেখেছি। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল, সশস্ত্র সীমাবল থেকে কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে অন দ্য ফলোয়িং পোস্টে। এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সাব ইন্সপেক্টর, পিওন, ডাবসম্যান, কমিউনিকেশন অ্যান্ড স্টাফ নার্স, এটি কিন্তু ফিমেল, নন গ্রাজুয়েটেড, নন মিনিস্ট্রিয়াল কিন্তু এটি পোস্ট, গ্রুপ বি। এখানে প্রথম যে তথ্যটি আমরা জানিয়ে দিই, এখানে যদি তোমরা অ্যাপ্লাই করো অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ বন্ধুরা তোমরা যদি ভারতীয় নাগরিক হও তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে প্রথম পোস্টে রয়েছে সাব ইন্সপেক্টর, পিওনার, ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, প্রত্যেকের জন্য কিন্তু এখানে শূন্য পদ দেওয়া রয়েছে। এরপর ড্রাফটসম্যান, এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেম ভাবে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ কিন্তু নির্ধারিত হয়েছে, যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এরপর সাব ইন্সপেক্টর কমিউনিকেশন, এখানেও কিন্তু শূন্য পদ রয়েছে। এরপর সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, এখানেও কিন্তু তোমরা ভ্যাকেন্সিগুলি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা এখানে যদি দেখো নিচের দিকে, এখানে তোমাদের স্যালারি মেনশন করা রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে পে লেভেল কিন্তু 6 অনুসারে হবে, 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত কিন্তু এখানে তোমাদের বেতন নির্ধারিত হয়েছে। এরপর তোমাদের এখানে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা, প্রথম পোস্টের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর পিওনারের ক্ষেত্রে 18 বছর বয়স থেকে 30 বছর বয়স হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই প্রথম পোস্টের ক্ষেত্রে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর যদি তোমাদের কোনো রকম কোর্স করা থাকে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর সাব ইন্সপেক্টর ড্রাফটসম্যান, 18 বছর বয়স থেকে 30 বছর বয়স হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে 2 বছরের অথবা আইটিআই সার্টিফিকেট যদি থাকে তোমাদের তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর সাব ইন্সপেক্টর কমিউনিকেশন, এখানে 18 বছর বয়স যদি হয় এবং 30 বছর বয়স যদি হয় তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং এর জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এর উপরেই কিন্তু তোমাদের ডিগ্রি কোর্স থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্সের উপর যদি তোমাদের ডিগ্রি কোর্স করা থাকে তবেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, এখানে কিন্তু একটু বেশি বয়স চেয়েছে, যেমন 21 বছর বয়স যদি হয় এবং ম্যাক্সিমাম তোমাদের যদি বয়স হয় 30 বছর তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এই সকল নিচের বিষয়গুলি থাকলে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই বন্ধুরা, ভালো মানের বেতন রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাইটি করে ফেলো অনলাইনের মাধ্যমে। অবশ্যই আমাদের ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে এর নোটিফিকেশন এবং অ্যাপ্লাই লিংক। অ্যাপ্লাই কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো। তো বন্ধুরা, এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট, যে ডেট অনুসারে এখানে অর্থাৎ এই নোটিশটি পাবলিশড হয়েছে তার কিন্তু 30 দিনের মধ্যে এই অ্যাপ্লাইটি তোমরা সম্পূর্ণ করতে পারবে, অর্থাৎ এক মাসের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমাদের এজ লিমিট রয়েছে, এসসি এসটিরা তোমরা 5 বছর এবং ওবিসিরা তোমরা এখানে 3 বছরের বয়সের ছাড়গুলি পেয়ে যাবে। সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমাদের বয়সের ছাড় রয়েছে 3 বছর।